কত সব পুরনো পুরনো জিনিস রাখা আছে। এই ল্যাম্পটাকে দেখো, মনে হচ্ছে এর মধ্যে জিন আছে। চলো আমি এটাকে একবার ঘষে দেখি। প্রত্যেকটা ল্যাম্পে জিন থাকে না চুলবুল? এটা তো রাস্তায় পড়ে থাকা পুরনো ল্যাম্প মনে হচ্ছে, সেই জন্য এনে এটা মিউজিয়ামে রেখেছে। না জিন্টু, এই ল্যাম্প অনেক বছরের পুরনো মনে হচ্ছে, এটাতে হয়তো জিন থাকতেও পারে। এই ল্যাম্পটা তোমার ল্যাম্পেরই মতো। ল্যাম্প মনে হচ্ছে, ওই ল্যাম্পটা মনে হচ্ছে, শুনতে পাচ্ছি। আমার মতে ওটা, তুমি তোমার মত ছাড়ো আর আমার মত শোনো, এই পুরনো ল্যাম্পটার জায়গায় মিউজিয়ামে নয়, কোনো ডাস্টবিনে হবে। কিন্তু কিন্তু আমার বন্ধু, বলার আগে একবার ভেবে নাও যে তুমি ঠিক কি বলছো। সত্যি জিন? জিন? তোমরা আমাকে ভয় দেখাচ্ছো যে ল্যাম্প থেকে জিন বেরিয়েছে, কিন্তু আমি কোনো জিনকে ভয় পাই না। কিন্তু এই পুরনো ল্যাম্প থেকে জিন বেরিয়ে এসেছে। প্রথমে কেন বললে না? বেরিয়ে গেল তো সব সাহস, ভয় একেবারে শুকিয়ে গেল তো? আরো করো আমার বদনাম। সরি আঙ্কেল, সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল তো করে ফেলেছো, কিন্তু এখন শাস্তিও তো তোমাকে পেতে হবে। ছাটলো, চিন্টুকে অন্য জায়গায় নিয়ে ফেলো। কিন্তু আমরা তো আপনাকে সম্মানই জানিয়েছি, আমরা এই ল্যাম্পের প্রশংসাই করছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। চলো আমি তোমাদের বন্ধু চিনকে খুঁজে পাওয়ার আরেকটা সুযোগ করে দিচ্ছি। যদি তোমরা ওকে খুঁজে পাও, তাহলে ওকে ফেরত পেতে পারো। ট্রিং ব্রিং ছাটলো, যেখানে ওর বন্ধু সেখানে এদেরকে নিয়ে ফেলো। এটা তো ফুরসত গঞ্জি, তার মানে জিন্টুকে এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এটা আমার ফুরসতগঞ্জ, আমার জাদুর ফুরসতগঞ্জ। এখানে সবাই তোমাদের শত্রু আর আমার বন্ধু। প্রত্যেকটা মানুষের মধ্যেই জাদু আছে, প্রত্যেকটা জিনিসই জাদু দিয়ে তৈরি। তোমাদের কাছে শুধু এক ঘন্টা আছে, এক ঘন্টার মধ্যে যদি ওকে না খুঁজে বার করতে পারো, তাহলে কোনো দিনও খুঁজে পাবে না। আমি এখানে যাব না ওখানে যাব, খুব চিন্তাতে আছি আমি কোথায় যাব। তার মানে ওখানে অনেক রাস্তা হবে, আমরা তাহলে কি করে বুঝবো যে আমাদেরকে কোথায় যেতে হবে? এক্সেলেন্ট ইমলি, তার মানে ওটা ফুরসতগঞ্জের চৌমাথা। ওটা এমন এক জায়গা যেখান থেকে চারদিকে রাস্তা গেছে। চলো প্রথমে আমরা ওখানেই যাই। বান্টির গায়ে লাগলো, কিন্তু বান্টির কিচ্ছু হলো না। তার মানে ও জাদু দিয়ে তৈরি, আমার লেজার বিমস দিয়ে ওর কিচ্ছু হবে না। ভীর, তোমাকে এক ঘন্টার মধ্যে জিন্টুকে খুঁজতে হবে, আর 10 মিনিট শেষও হয়ে গেছে, 50 মিনিট বাকি আছে। বাই বাই, খুঁজে নাও। এবার আমি তোমাকে যেতে দেব না। যখন ওর পেন বান্টির কাছে গিয়ে ব্লাস্ট করলো, তখন ও চিৎকার করে উঠল। তার মানে হলো ওর প্লেন দিয়েই ওকে মারা যাবে। Ha ha ha!
একটা স্টেজ পার করে ফেলেছো, খুব ভালো। আর একটা ক্লু শোনো, তালা আমি নই যে চাবি দিয়ে খুলে যাব, কিন্তু চাবি ছাড়া আমি যেতে না পারবো। তালা আমি নই যে চাবি দিয়ে খুলে যাব, কিন্তু চাবি ছাড়া আমি যেতে না পারবো। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। চাবি দিয়ে খেলনা চালানো হয়, পুরনো মডেলের ঘড়ি চালানো হয়, আর কি চালানো যায়? ইয়েস ইয়েস, পুরনো মডেলের ঘড়ি, ওয়াচ টাওয়ার। এমলি ফুরসতগঞ্জের ওয়াচ টাওয়ারে বড় ঘড়ি আছে, ওটা পুরনো মডেলের ঘড়ি। ওটা চালানোর জন্য চাবির দরকার হয়। ওটা তালা নয় যে চাবি দিয়ে খুলবে, কিন্তু চাবি ছাড়া ওটা চলতেও পারবে না। বি, ইউ আর রাইট, চলো ওয়াচ টাওয়ারের দিকে যাই। এসে গেছো ভীর, আসতে তো ভীষণই দেরি করে ফেললে। আধ ঘন্টা হয়ে গেছে আর শুধু আধ ঘন্টাই বাকি আছে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ জিন আঙ্কেল। জেট শুজ অন। আমার মায়াজালকে পেরিয়ে তোমরা অনেক আগে পৌঁছে গেছো, কিন্তু আমি চিন্টুকে এত সহজে ফেরত দেব না। আর একটা শেষ ক্লু শোনো, যদি কিছু আসে তাহলে কিছু যায়, যেতে যেতে অনেক কিছুই নিয়ে যায়। কি নিয়ে যায় সেটা দেখা যায় না, কিন্তু সেটা ছাড়া ও কিছুই নয়। এটার কি মানে হতে পারে? এরকম তো অনেক জায়গা আছে যেখানে কেউ আসে আবার কেউ যায়, যেমন মার্কেট, মল, কিন্তু ওখান থেকে যা যা নিয়ে যাওয়া যায় সেসব তো দেখতে পাওয়া যায়। স্কুল, এটা স্কুল হতে পারে। এখানে স্টুডেন্ট আসে আবার যায়, আর স্কুল থেকে জ্ঞান নিয়ে যায়। জ্ঞান তার মানে হলো নলেজ। নলেজ দেখতে পাওয়া যায় না, আর জ্ঞান মানে নলেজ ছাড়া স্টুডেন্টরা তো কিচ্ছু নয়। এই স্কুলের আগে তো আমাদের স্কুল আছে। মনে হচ্ছে জিন আঙ্কেল জিন্টুকে আমাদের স্কুলে বন্দী করেছে। এসো বীর, এসো, তোমার কাছে মাত্র 5 মিনিট আছে জিন্টুকে বাঁচানোর জন্য, বুঝলে? আর আমি তোমার জিন্টুর কাছে তো পৌঁছতে দেব না। আজ পৃথিবীর কোনো শক্তি আমাকে জিন্টুর কাছে যেতে আটকাতে পারবে না। ম্যাডম্যাক্সের এত আনন্দ আবার কোত্থেকে এলো? আরে ভুলে যেও না, ও জাদুতে তৈরি। Jintu!
ভীর, শেষ পর্যন্ত তুমি এখানে পৌঁছেই গেলে। এবার 5 সেকেন্ডের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে চিন্টু কে। এর মধ্যেই একজন হলো চিন্টু। চিন্টু, চিন্টু, শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেয়েছি। আমি সত্যি খুব খুশি হয়েছি। তোমরা সবাই প্রকৃত বন্ধু। সাধারণত যার কাছে জিন থাকে সে মালিকের মতন ব্যবহার করে থাকে। চিন্টু, তুমি খুবই ভাগ্যবান, তুমি ভীরের মতো বন্ধু পেয়েছো। আচ্ছা, আমি আসলাম, তোমাদের সাথে দেখা হয়ে আমি খুবই খুশি। সরি আঙ্কেল, এমন ভুল আর কখনো করব না।